আমাদের কথা, এই যে এনারা যে গান গাইয়ে ওনাদেরকে পেলে উমায়ন ছাড়তো না, এত গানপ্রিয় এক মানুষ ছিল যে সারা রাত সে গান শুনতে পছন্দ করত এবং গানকে ভালোবাসার কারণেই শেষ পর্যন্ত মেয়েরা বসতে তার গৃহিণী করেছিল আমার যতদূর মানে ধারণা। কেন সে মেয়েরা বসতে পছন্দ করে গান করেছে বা শেষ করে গেছে, সে ইজ গুড সিঙ্গার। তো আপনাদের এত সুন্দর গান আপনারা করেন, তোমরা যারা ওনাদের ছাত্র, তোমরা যে কত বড় ভাগ্যবান প্রত্যেকে আজকের এই গান শুনে আমার মনে হলো। হ্যাঁ, আমার ফোন ঘুরে গেল। আমার আজকের দিনটা রিয়েলি আমার জীবনে একটা সার্থক দিন, জানি না পৃথিবীতে কতদিন আছি কিন্তু যতদিন আছি আজকের এই দিনটি আমার মনে থাকবে। এবং এই দিনটিতে আমার মানে কি বলবো, আমার মনকে অন্য একটা জগতে যেন নিয়ে গেল। পৃথিবীতে এত সুন্দর, পৃথিবীতে এত সুন্দর সুন্দর মানুষ আছে, আমরা কিন্তু কাছের মানুষকেও চিনতে পারি না, এ হচ্ছে আমাদের অনেকটা দুঃখের ব্যাপার। আমরা প্রত্যেকে অসাধারণ এবং প্রত্যেকে প্রত্যেককে যদি আমরা ভালোবাসতে পারতাম, আমরা নিজেদের মনে করতে পারতাম, তাহলে আমার মনে হয় আমাদের আর কোনো কষ্ট থাকতো না। আজকে অনেক বিষয় এখানে উত্থাপিত হয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। তবে একটা জিনিস প্রমাণ হয়েছে, যারা গত বছরের দায়িত্ব নিয়েছিল তারা যে কত সুচারুভাবে কাজ করেছে তার প্রমাণ কিন্তু আমি পেলাম। সেই প্রথম থেকে যে অর্গানাইজড হয়েছে, যে একটা পুরো অনুষ্ঠান উপস্থাপিত হয়েছে, এটা যে কোনো বড় বড় সংগঠন আছে, নাম করা সংগঠন আছে, হয়তো নামেই বড় বড়, কিন্তু এত সুন্দরভাবে এত শৃঙ্খলার সাথে কাজ কিন্তু করতে পারে। আমি নানা অনুষ্ঠানে যাই, নানাভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করি, কিন্তু আজকে বলবো যে আসলেই তোমরা অনেক অনেক উচ্চ মার্কে তোমরা চলে গেছো। এবং আলমকে কীভাবে আমি ধন্যবাদ দেবো আমি জানি না, ওকে ধন্যবাদ দিতে পারি না, ওকে স্নেহ করতে পারি, আদর করতে পারি, ভালোবাসতে পারি, আশীর্বাদ করতে পারি। এই ধরনের নেতা, নেতাই বড় সাধারণত যে গাইড করে, তো এই নেতা আমাদের নেতাদের মতো নয়, এই অন্য ধরনের নেতা। সেই অন্য ধরনের কেন হয়েছে তার পেছনে আর কিছু না, সেটা হচ্ছে সংস্কৃতি চর্চা, সংস্কৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, তার প্রতি যে কমিটমেন্ট সেটা আছে বলেই সে নিজেকে সুন্দর করেছে, পারিপার্শ্বিকতাকে সুন্দর করেছে, যারা ওর সাথে আছে তাদের মননের অনেক উন্নত করবার চেষ্টা করেছে এবং উন্নত। আমাদের প্রেসিডেন্ট গত বছর বারের, ও নিশ্চয়ই একজন দক্ষ মানুষ, তাহলে এত সুন্দর করে তার এই যে থিয়েটার চালিয়ে যেতে পারত না। থিয়েটার কঠিন একটা কাজের মধ্যে দিয়ে মানে সম্পন্ন হয়, এটা যারা থিয়েটার করেন, থিয়েটারের সাথে যুক্ত বা যারা এর সাথে উপদেষ্টার কাজ করেন তারাই বুঝতে পারেন। আমার সদ্য স্যার বললেন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যে থিয়েটারে আছে এটা অবর্ণনীয়, এবং আমরা যারা থিয়েটার করি তাদের কিন্তু মাঝে মাঝে আমি নিজেই ফিল করি যে আমরা এত নির্লজ্জ হলাম কেমন করে, যার কাছ থেকেই কিন্তু টাকা বা একটা তোমার বিজ্ঞাপন চেয়ে বসি, কোনো লজ্জা সরম নেই। আমার ছাত্ররা পাস করে গেছে, বিভিন্ন অর্গানাইজেশনে আসবে, আমি কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ডলি বলি। তবে এটা কেন বলতে পারি, তার পিছনে অন্যতম কারণ হচ্ছে এটা কিন্তু আমার নিজের জন্য আমি করছি না, আমার নিজের বাড়ি গাড়ি কিনবার জন্য বা বাড়ি গাড়ির উন্নতি করবার জন্য আমি টাকা পয়সা চাইছি না। টাকা পয়সা চাওয়ার যদি উদ্দেশ্য যদি মহৎ হয় এবং উদ্দেশ্য যদি সবার জন্য হয়, সাধারণের জন্য হয়, আমাদের সাধারণ মানুষের বিনোদন থেকে আরম্ভ করে তার মানে তাকে আধুনিক করবার প্রচেষ্টার মধ্যে হয়, তাহলে আমার মনে হয় এতে কোনো লজ্জা নেই। এবং এই লজ্জাটা ইদানিংকালে আমি লক্ষ্য করেছি নতুন প্রজন্মের মধ্যে বেশ আছে,
তারা ভাবে কেন আমি কার কাছে টাকা চাইবো, এই ধরনের লজ্জা আছে। এবং এই লজ্জাটাও আছে যে নাটকে অভিনয় করছে তার খুব কাছের লোক, আপন জনকেও বলতে লজ্জা করে যে কেন না বলবো, কেমন যেন একটা লজ্জা কাজ করে। আমি বলবো এগুলি সব ছেড়ে ফেলতে হবে, কাজ করতে হলে মানে কোনো লজ্জা শরম রাখতে হবে না। এবং এই কাজটি এমন কাজ, এই কাজটি প্রথম মানুষকে বোঝাতে হবে। সবাই কিন্তু বিনোদনটাই ভাবে যে এর মধ্যে যে একটা অন্য ধরনের একটা কমিটমেন্ট আছে, এর মাধ্যমে যে আমরা কত বড় কাজ করে যাচ্ছি নীরবে নিশ্চিন্তে, সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না। বড় বড় শিক্ষিত মানুষ, অনেক ট্যালেন্টেড মানুষ, অনেক লেখাপড়া জানে, অনেক অভিজ্ঞতা আছে, অনেক প্রতিভা আছে, তারাও থিয়েটারের যে কতটা কাজ এখানে জড়িত একে মূল্যায়ন করবার ব্যাপারে তাদের অনেক কৃপণতা আমি লক্ষ্য করেছি। আমার মনে হয় এই জন্য আমাদের ভাবনা ভুলে চলবে না, যারা আমরা এর সাথে জড়িত আছি তাদেরকে নির্ভীক হতে হবে, সাহসী হতে হবে। কারণ থিয়েটার সবসময় সত্য কথা বলে, সুন্দরের কথা বলে, সত্য কথা যখনই বলবে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হবে, কারণ সত্য আস্তে আস্তে কমে যাচ্ছে। সততার বিরুদ্ধ যে শক্তি সেটা অনেক স্ট্রং, সেই শক্তিকে দমিত করতে হলে নিজেকেও স্ট্রং হতে হবে। ভাবতে হবে যে আমি যা করছি ন্যায়ের জন্য করছি, সত্যের জন্য করছি, আমি কোনো অন্যায় করছি না, অন্যায় করছি না বলেই আমি সাহসী হতে পারছি। তো আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা কতবারও আমি কিছু বলেছি বা এর আগেও বলেছি, থিয়েটার করছি আমরা নিজের জন্য প্রথমে, তারপরে সমাজের জন্য। নিজের জন্য করলে অনেকটা স্বার্থপরতা মনে হয়, কিন্তু তা নয়। আমি যদি আমাকে উন্নততর করতে পারি, আমার পাশের জনকে করতে পারি, আমার আত্মীয় স্বজনকে করতে পারি, আমাদের পরিবারকে করতে পারি, তাহলে কিন্তু সমাজ হয়ে যাবে। সমাজটা আমরা দেখেছি ছোটো ছোটো মানুষ নিয়ে পরিবার নিয়ে আলটিমেটলি সমাজে পরিণত হয়। সমাজ যদি সুন্দর হয় আমাদের দেশও সুন্দর হবে। আমাদের দেশকে আমরা সবাই জানি একটা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই দেশ অর্জন করেছি। আমাদের সেই কতজন যে আত্মাহুতি দিয়েছে সব সেসব জানা, বাই দিস টাইম আমার আই এম মোর দেন শিওর যে আমাদের ছেলেমেয়েরা অনেক বাংলাদেশের ইতিহাস করেছে, বাংলাদেশের ইতিহাস জানবার চেষ্টা করেছে, বিকৃতি অনেক হয়েছে। কিন্তু এটা ঠিক যে একটা সময় আমরা কিন্তু বুদ্ধিমান হয়ে যাই, আমরা কিন্তু এই বুদ্ধিটা অনেক সময় আমরা র্যাশনালি আমরা এটা প্রয়োগ করি না বলে আমরা নিজেদেরকে নির্বুদ্ধ বুদ্ধিটায়। আমরা যেই লেভেলে আমরা সবাই এখানে পৌঁছে গেছি, প্রত্যেকে কিন্তু জীবনবোধ সম্পর্কে কিছু না কিছু ধারণা হয়েছে। এখন কেবলমাত্র এটাকে র্যাশনালি ভাবতে হবে, ডিগ্রিটি রাখতে হবে, চারিত্রিক ইন্টিগ্রিটি রাখতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে। আমার মনে হয় কোনো শক্তি নেই, কোনো অপশক্তি নেই যে আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারে। আমরা একটা জিনিস আমাদের এখন অনেকেই স্বীকার করছে, আস্তে আস্তে স্বীকার করছে, আমাদের দেশটা যদি আমরা ইতিহাস দেখি কী দেশ ছিল, কী হয়েছে, কোথা কী হতে যাচ্ছে, এগুলো পরম্পরা যদি আমরা লক্ষ্য করি তাহলেই কিন্তু আমরা নিজেরা উৎসাহিত হতে পারি, অনুপ্রাণিত হতে পারি। অন্য কারো কাছ থেকে ধার নিতে হবে না, অন্যের টক শো শুনে আমাকে অনুপ্রাণিত হওয়ার প্রয়োজন নেই। কারণ প্রত্যেকে বুদ্ধিমান, লেখাপড়া যারা করছে অন্তত ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছে বা অনার্স করছে, তারা তাদের কি বুদ্ধি আছে, তাদেরকে কোনো মানে আন্নেসেসারিকে বুদ্ধি দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। নিজেই যথেষ্ট বুদ্ধিমান হয়ে গেছে, এই বুদ্ধিটাকে র্যাশনালি যদি চিন্তা করে প্রয়োগ করতে পারে বা চিন্তাটা পরম্পরাটা যদি ভাবতে পারে, তাহলে কোনো আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আমরা যদি ইতিহাস বলি, আমাদের দেশের ইতিহাস, দেশের ঐতিহ্য যদি আমরা ভাবি, চিন্তা করি, এটা ক্যালকুলেটিভ হয়েছে, পরম্পরা একটার পর একটা যদি আমরা প্রশ্ন করি আর প্রশ্নের উত্তর যদি আমরা নিজেই খুঁজে বের করার চেষ্টা করি, তাহলেই কিন্তু পরিপূর্ণতা এসে যায়। আমাকে হয়তো কারো আমার পাশে যিনি আগে জন্মেছেন যার একটু অভিজ্ঞতা আছে তাকে জিজ্ঞেস করতে পারি, কিন্তু যেই চিন্তাটা ভেতরের চিন্তাটা কিন্তু নিজেরই তৈরি করতে হবে। আমি এই জন্য বলি যে আমরা যদি একটু রাজনীতিকভাবে কথা বলি, রাজনীতি ওই অর্থে নয়
মেয়েরা কিন্তু তোমাকে পুরুষিত করবে সেই অর্থে নয়। ধরো আমার ফ্যামিলি ছিল সেই সময় মুসলিম লীগার, হ্যাঁ, তারা একটা চিন্তায় পাকিস্তান হয়েছে। তারপরে পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে যেই চিন্তায় পাকিস্তান হয়েছে সেটা আমাদের এই দেশের উৎসবের জন্য এটা ঠিক নয়। তখন আমরা নতুন চিন্তা করলাম, সবচেয়ে যে বড় চিন্তা যেটা হচ্ছে মানবতাবোধ, হ্যাঁ, অসাম্প্রদায়িক চেতনা, এইটা প্রয়োজন। একটি দেশ আধুনিক হতে হলে, অগ্রসরমান হতে হলে এই ধরনের চিন্তা করতেই হবে। সেই চিন্তাটার মাধ্যমেই কিন্তু আমরা দেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমার পূর্বপুরুষের যে চিন্তাটা ছিল সেই চিন্তাটাকে অ্যানালাইসিস করে পরবর্তীতে আমার মনে হয়েছে ওই চিন্তাটা ঠিক অতটা উন্নততর নয় বা অতটা এগিয়ে দিতে পারবে না। সেই জন্য আমি নিজের মধ্যে একটা চিন্তা ভেবেছি, নিজের মধ্যে একটা যেটাকে বলা যেতে পারে এক ধরনের যুদ্ধ হয়েছে, একটা জায়গার থেকে আরেকটা জায়গায় ট্রান্সফর্ম হতে হলে তোমাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে, অনেক নিজের মধ্যে একটা যুদ্ধ করতে হবে। কারণ জন্মের থেকে যেই জিনিসটি আমাদের ভেতরে ঢুকে যায় সেটাই আমরা লালন করতে চাই, কিন্তু তার থেকে বেরিয়ে এসে আধুনিক হওয়া, প্রগ্রেস হওয়া বা অন্য ব্যতিক্রমী চিন্তা করা তা নিজেরই করতে হবে, নিজের ভেতরে এই চিন্তাটার জন্য যুদ্ধ করতে হবে। আমি বলবো তোমরা এখনও তোমাদের কোমর মন, তোমাদের মনের মধ্যে কিন্তু কোনো ক্ষত এখনও নেই। তোমরা মনটাকে বড় রাখবে, উদার রাখবে, আকাশের মতো রাখবে, এই মনের মধ্যে সব কিছু তোমরা গ্রহণ করবে। তারপরে চিন্তা করে কোনটা গ্রহণ করে তোমাদের জীবনপথে অনুসরণ করবে আর কোনটাকে বাদ দেবে সেই বুদ্ধিটা নিজের মধ্যেই করতে হবে, এবং অন্যের কথায় আননেসেসারিলি ইনফ্লুয়েন্স হওয়ার কোনো দরকার নেই। নিজে ভাববে, নিজে চিন্তা করবে, নিজে এটাকে অনেকটা তোমার ব্যাচানাচিকেলি চিন্তা করতে হয়, বিজ্ঞান ভিত্তিকভাবে চিন্তা করতে হয়। আমরা বিজ্ঞানে দেখেছি সময়ের সাথে সাথে অনেক কিছু, এক সময় যে মেডিসিন হয়তো শরীরের জন্য ভালো ছিল পরবর্তীতে দেখা গেল না ওই মেডিসিন ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়, নতুন মেডিসিন আবিষ্কার হয়েছে। মনের মধ্যেও নতুন নতুন কিছু আমাদের আবিষ্কার করতে হবে সব ক্ষেত্রে। আর সাংস্কৃতিক ব্যাপারটা এই জন্য আমাদের প্রয়োজন, এটা এমন একটা জিনিস মানুষের মনকে অনেক উন্নততর করে, অনেক ভালোবাসার সৃষ্টি হয় সংস্কৃতির মাধ্যমে। সাংস্কৃতিক আন্দোলন আমরা যদি ঘরে ঘরে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, উজ্জ্বল এক ভবিষ্যৎ আমরা পেয়ে যাব। সেই জন্য সবাইকে আজকের এই মুহূর্তে আমি বলব, তোমরা আরও আরও বড় হও, আরও সংস্কৃতি মনা হও, আরও নাটক করো, ভালো ভালো নাটক উপহার দাও, মানুষকে মুগ্ধ করো, মানুষকে সচেতন করো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে যারা নতুন এসেছে তাদের দায়িত্ব তারা নিশ্চয়ই বুঝতে পারছে, কারণ গতবারের যে ভালো কাজ হয়েছে তার থেকে আরও ভালো কাজ করবার প্রচেষ্টা থাকবে অবশ্যই অবশ্যই। সবাইকে ধন্যবাদ স্যারকে।